হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস টেনের মানচিত্র করব। এটা পার্ট টু হবে, অর্থাৎ সেকেন্ড ক্লাস। তো আমরা গত ক্লাসে আমাদের পাহাড় রিলেটেড বা পর্বত পর্বত শ্রেণীর শৃঙ্গ এগুলো নিয়ে করেছিলাম, আজকে যেটা করব সেটা হচ্ছে নদী এবং হ্রদ। তাহলে নদী হ্রদটা একটু ভালো করে তৈরি করতে হবে, সেই জন্য আমি কতগুলো যা যাগুলো আসে সেগুলো লিখে নিয়েছি, একটা একটা করে আমরা আঁকবো। দেখো, প্রথমে দেখো, এইখান থেকে 17 নম্বর থেকে আজকে শুরু হবে। ভারতের প্রধান বা দীর্ঘতম নদী আসতে পারে সেটা আমাদের, যারা প্রত্যেকে জানো, গঙ্গা। যেটা গঙ্গা নদী বলেও বলতে পারে বা বলতে পারে ভারতের দীর্ঘতম নদী। ওই জন্য আমি কিন্তু এর দুভাবেই বলে দিচ্ছি, ঠিক আছে? উত্তরটা বলে দিচ্ছি, অনেক সময় উত্তরটা দেওয়া থাকে না, তোমাদের সেটা বুঝে তারপর করতে হবে, কেমন? তাহলে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এবারে নেক্সট যেটা বলেছি, উত্তর ভারতের নদী। উত্তর ভারতের নদী যেগুলো রয়েছে, তিনটে প্রধান রয়েছে, সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র। তো যে কোনো তোমরা করতে পারো, ঠিক আছে? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিনটির মধ্যে যে কোনো একটা করতে পারো। 3 নম্বর আছে ব্রহ্মপুত্র নদ। তো আমরা উত্তর ভারতের নদীর মধ্যে সিন্ধুটা করব। 20 নম্বরটা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। কি গঙ্গার প্রধান উপনদী? যমুনা। এটা আমরা করব। বেশ, আমরা এই 4টা আগে করে নিই, তারপর বাকিগুলো দেখবো। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র আর গঙ্গার প্রধান উপনদী যমুনা, এগুলো আমরা আগে করি। তাহলে করার আগে আমরা আগে প্রথম স্টেপ কী বলেছিলাম, প্রথমে তোমাদের এখানে নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার সেগুলো লিখে নিতে হবে, এখানে তোমাদের রয়েছে, ঠিক আছে? তারপরের স্টেপ কী ছিল? প্রতিবেশী দেশসমূহগুলোকে আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই। নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এদিকে বঙ্গোপসাগর, 2-3টে সাগরের নাম লিখতে হবে। নিচে ভারত মহাসাগর, আর এদিকে আরব সাগর। আরব সাগরটা আমি এখানেই লিখে দিচ্ছি, হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি সমস্ত দেখতে পাচ্ছ যে আমি প্রতিবেশী দেশ, সমুদ্র, যা যা আছে সব করে নিয়েছি। এবার আমরা নদী থেকে স্টার্ট করব, রাইট? তাহলে আমাদের প্রথম কী ছিল? আমাদের প্রথম ছিল ভারতের দীর্ঘতম নদী, অর্থাৎ গঙ্গা। এবারে গঙ্গা কীভাবে করব? দেখো, শুরুটা আগে পয়েন্ট করে নেবো কোন জায়গায়। এই যে দেখছো, এই জায়গাটা হচ্ছে শুরুটা। আমি গোল মার্ক করছি, তোমরা অতটা মার্ক করো না, আমি বোঝাবার জন্য একটু বড় বড় করছি, ঠিক আছে? এই এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা মানে যেখানে ধুলিয়ানের কাছে ঢুকছে, দি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে একটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে, একটা বাংলাদেশে যাচ্ছে, তাই তো? আর এইটা, এই যে খাঁজ মতো হয়ে আছে, এইটা, এই তিনটে পয়েন্টকে আমরা যুক্ত করব। হ্যাঁ, কিভাবে যুক্ত করব দেখে নাও। এই তিনটে পয়েন্টকে আমরা যুক্ত করছি গঙ্গাকে। তাহলে কিভাবে করব? প্রথমে এটা একটু বেঁকিয়ে যাবে, তারপর একটু তোমাদের মতো করে নিও, তারপর এখানে যে ঢুকলো, ঢুকে একটা অংশ দক্ষিণ দিকে বেঁকে এখানে চলে গেল, যেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী, আর একটা চলে গেল বাংলাদেশের এই বরাবর, পদ্মা নামে প্রবাহিত হলো। এই হচ্ছে গঙ্গা, ঠিক আছে? তো গঙ্গার সঙ্গে আমি আর একটা একসাথেই করব, সেটা হচ্ছে উপনদীটা, যেটা যমুনা। তো এখানে এই পয়েন্টগুলো তোমরা রাখবে না, আমি বোঝার জন্য শুধুমাত্র দিলাম। এই যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু একটু মুছে দেবে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য, বারবার বলছি, বোঝানোর জন্য পয়েন্টগুলো দিয়েছি। ড্রয়িংয়ে কিন্তু পয়েন্টগুলো থাকবে না। ওকে, আচ্ছা, এর সাথে আমরা যমুনাটা করব, কারণ একই যমুনা হচ্ছে একেবারে ওর সাথে প্যারালালি। এখান থেকে হয়েছে এই খাঁজটা, দেখছো, এখান থেকে হয়েছে এবং একদম প্যারালালি যাবে, যে এই জায়গাতে যে এমনি করে মিশবে। এটা হয়ে গেল যমুনা। তীরচিহ্ন দিতে হবে, নদীর মানে তীরচিহ্ন দিতে হয়। আমি বলেছি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, সেটা তীরচিহ্ন দিলাম। এটা লিখবো যমুনা, এটা লিখবো গঙ্গা,
ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে এই যে নেপালটা দেখছো, নেপালের এই যে মাথা উঁচুটা, এইখানের ওপর থেকে তোমরা করবে, এই জায়গাটা থেকে, এই জায়গা থেকে সোজা চলে যাব, এইখানে একটা খাঁজ তৈরি করব, এখানে একটা খাঁজ হবে যেখান দিয়ে ঢুকেছে, ঠিক আছে, এই পশ্চিমে একটা খাঁজ দিয়ে করব আমরা, এখানে এই জায়গাটা দিয়ে ঢোকাবো, দিয়ে এই যে আসামের ধার বরাবর যে এই পদ্মা নদীর সাথে মিশছে, রাইট? তাহলে আমরা কি করব, ফার্স্ট এখান থেকে শুরু করলাম, একটু একটু এবড়ো খেবড়োভাবে আমরা নিয়ে যাব, এমনি করে নিয়ে যেয়ে এখানে ঢোকাবো, এবং এটা একদম এই বরাবর নিয়ে যাব, এখানে মেলালাম, এই যে, তারপর এই যে গা বরাবর দেখতে পাচ্ছ, এই যে ব্রহ্মপুত্রের গা বরাবর, ঠিক ব্রহ্মপুত্রের গা বরাবর নিচে যেয়ে পদ্মার সাথে মিলিত হচ্ছে, ঠিক আছে, এখানে মেঘনা নাম নিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নাম। তীর চিহ্নটা প্রথমে পশ্চিম বাহিনী হয়েছে, তারপর দক্ষিণ দিকে হয়ে, তারপর পূর্ব বাহিনী হয়েছে, এটা হচ্ছে তীর চিহ্ন, ঠিক আছে, তাহলে এটা লিখে দেবো ব্রহ্মপুত্র, ছড়িয়ে ছড়িয়ে লিখলে দেখতে ভালো লাগে, ঠিক আছে, বেশ। এবার আরেকটা উত্তর ভারতের নদী, সেটা হচ্ছে সিন্ধু। সিন্ধুটা অনেকটাও এরকম ঘোরপেচ করে, এই যে খাঁজটা দেখতে পাচ্ছ, এই খাঁজটা থেকে আমরা স্টার্ট করব, এখান থেকে একটা এই খাঁজ নেব, একটা এইখানে খাঁজ আছে, আর একটা লাস্ট এখানে মিশছে, ঠিক আছে, এর ওপর দিয়ে আমরা প্রভাবিত করব। কিভাবে যাব, তাহলে শুরু হচ্ছে এখান থেকে, একটু ভেতর থেকে করব, এখান থেকে শুরু করছি, দিয়ে এই বরাবর আমরা মিলিয়ে দেব, হলো, এখান থেকে মেলানোর পর এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটু ঢেউ খেলানোর মতো করে দেব, এটা হয়ে গেল সিন্ধু। গতিপথটা আমরা দেখিয়ে দেবো তীর চিহ্নের মাধ্যমে, দিয়ে এখানে তোমরা লিখে দেবে সিন্ধু নদ, সিন্ধু হয়ে গেল। তাহলে উত্তর ভারতে যে প্রধান প্রধান নদীগুলো সেগুলো আমরা বললাম। এবারে যদি বলে গঙ্গার উপনদী করতে, তোমরা ইয়ে করতে পারো, যমুনা করতে পারো, এটা যা ডান তীরের বাম তীরের যে কোনো যদি চাও, তাহলে কোশিটা করা সব থেকে সহজ, এই যে এই কাছে একদম এইখানে, এখানে একদম রয়েছে গোল করে, ব্যাস, এটা কোশি সব থেকে সোজা, যদি করতে চাও গঙ্গার একটা উপনদী বাম তীরে, তাহলে এটা হচ্ছে কোশি, আমি লিখে দিই কোশি, এদিকে এসে মিশছে, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি উত্তর ভারতের নদীটা আমাদের হলো। এরপরে আমরা দেখো খাতায় কী লেখা আছে ওগুলো দেখে নিই। এরপরে হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনীর নদীর মধ্যে কোন দুটো আছে, মেনলি নর্মদা আর তাপ্তি, যে কোনো আমরা করবো, আমি দুটোই করে দেখাবো। হ্যাঁ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। পূর্ব বাহিনী নদী করতে বলেছে, সেটা কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, যে কোনো হবে, মহানদীও হতে পারে। দক্ষিণ ভারতের পবিত্র নদী কাকে বলা হয়, দক্ষিণ ভারতের দীর্ঘতমে বলা হয় গোদাবরীকে, আর পবিত্রতার দিক থেকে বলা হয় কাবেরীকে, আর মহানদী। তার মানে টোটাল চারটে আমরা আঁকবো, গোদাবরী আঁকবো, কৃষ্ণা আঁকবো, কাবেরী, মহানদী, তার আগে নর্মদা তাপ্তিটা করবো। পশ্চিম বাহিনীর দুটো নদী যেগুলো বদ্বীপ তৈরি করেনি সেগুলো আগে করে নেবো, খুব ইজি, এবং এই দুটো আসেও খুব বেশি, পশ্চিম বাহিনীর নদী একটা তোমরা পাবেই, হ্যাঁ, নর্মদা তাপ্তির মধ্যে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে একটা খাঁজ, এই যে একটু বেরিয়ে আছে দেখতে পাবো, ওইটা দিয়ে সোজা তোমরা একটু এবড়ো খেবড়োভাবে টেনে নিয়ে একটু ওপর দিকে করবে, হ্যাঁ, এই যে এরকম, ব্যাস, আর এইটাও ঠিক ওর প্যারালালি, কারণ এর দুটোর মাঝখানে গ্রস্ত উপত্যকা হয়েছে, এই যে কোন দিকে, পশ্চিম বাহিনী মানে পশ্চিম দিকে পড়বে, তার মানে তীর চিহ্ন এইদিকে হবে, তাহলে এদিকে কী করবো, এদিকে নর্মদা আর এদিকে তাপ্তি, ব্যাস হয়ে গেল, দুটো পশ্চিম বাহিনী নদী তৈরি করে ফেললাম। এবার হচ্ছে পূর্ব বাহিনীর নদীগুলো দেখব। দেখো তাহলে আমাদের আগে মোহনাগুলো দেখে নিতে হবে। পূর্ব বাহিনী মানে সবগুলো বঙ্গোপসাগরে পড়বে, পশ্চিম বাহিনী মানে আরব সাগরে পড়বে, তাহলে বঙ্গোপসাগরে পড়লে সেদিকে কোন দিকটা হবে, এইদিকে হবে বদ্বীপটা, তাহলে আমাদের বদ্বীপগুলো দেখে নেবো, এই যে সব লেকগুলো রয়েছে, হ্রদগুলো রয়েছে, তার এখানেই রয়েছে সমস্ত, যেমন এটা মহানদীর বদ্বীপ, তিনটে এরকম করে করব, মনে তো অনেক খাঁড়ি তৈরি করেছে, ওই জন্য এই ধরনের এইগুলো করছি। এটা কেমন হবে, এটা এইখান থেকে মোটামুটি শুরু হবে, দিয়ে এরকম করে একটু চৌকোর মতো করে, তারপর এরকম করে করবে, ঠিক আছে, এটা হচ্ছে মহানদী, তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে খাঁজের মতো গোলের মতো অংশটা, এখানে হয়েছে গোদাবরীর বদ্বীপ, ঠিক আছে, এখানেও আমরা তিনটে ভাগ করলাম। এবারে এইটা শুরু করবে মোটামুটি এই মহারাষ্ট্রের পাহাড় থেকে হয়েছে উৎপত্তি, তাহলে এখান থেকে
তোমাদেরকে একটু ইয়ে করে এরকম করে গোদাগুড়ি করবে, হলো। নেক্সট হচ্ছে এটা তীরচিহ্ন দিয়ে দেবো আমরা, তাহলে এটা হয়ে গেল মহানদী, এটা হয়ে গেল গোদাবরী। দেখতে পাচ্ছি আমি কতটা পরিষ্কারভাবে করছি, ক্লিন, একদম ক্লিন করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণা নদী হচ্ছে ঠিক এর পাশেই যে খাঁজটা রয়েছে, এই যে গোল মতো দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ওর বদ্বীপ। তাহলে আমরা এখানে একটা বদ্বীপ তৈরি করে নেবো এরকম করে খাঁড়ি অংশ। তারপর এখানে দেখবে সাধারণত অনেক শাখা প্রশাখা দেওয়া থাকবে, অত না করে একটা মেন স্ট্রিমের মতো মেনলি করবে, মানে একটাই প্রধান এরকম করে একটা মোটামুটি করে দিও, ঠিক আছে? এটা হয়ে গেল কৃষ্ণা। আচ্ছা, কাবেরী হচ্ছে এই যে খাঁজটা তৈরি হচ্ছে তার ঠিক ওপরে, মানে এইখানে হচ্ছে এই যে খাঁজটা রয়েছে, টোপর দিয়ে করে, হ্যাঁ এই যে খাঁজটা রয়েছে এর ওপরটাতে, এইটা একটু চৌকো বাটির মতো করব প্রথমে, এরকম করে বাটি করব, তারপর সেটাকে সোজা টেনে দেবো, ব্যাস তীরচিহ্ন দিয়ে দেবো। এটা হচ্ছে কাবেরী, ওকে। তাহলে আমাদের দক্ষিণ ভারতের নদী মোটামুটি হয়ে গেছে, আরও কয়েকটা রয়েছে, একটা দুটো, সেটা হচ্ছে, এটা খুবই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অন্তর্বাহিনীর নদী, এটাকে লুনি বলা হয়, এটা কিন্তু খুব আছে, ঠিক আছে? শুধু বলে দিতে পারে ভারতের একটি অন্তর্বাহিনী নদী, বা বলতে পারে লুনি নদী। তাহলে চলো আমরা লুনিটা করে নিই। লুনি রয়েছে রাজস্থানের ওপর দিয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে খাঁজটা এখানে, ঠিক আছে, রান রান অফ কচ্ছের রান বা যেটাকে বলে, এর খাঁজে শুরু থেকে এটা যাবে এরকমভাবে ওপর দিকে একদম সোজা দিয়ে, যে এখানে এখানে একটা ফোল্ড হবে, এখানে ফোল্ড হয়ে একটু মতো, ব্যাস আর কিচ্ছু করবে না, এটা কোনো সাগরে পড়েনি দেখতে পাচ্ছ, এটা যেতে যেতেই শেষ হয়ে গেছে হঠাৎ, তাহলে এটা এরকম করে কচ্ছের রানের কাছে যেয়ে পড়েছে, তাহলে এটা আমরা লিখে নেবো লুনি, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি যে নদীগুলো আসতে পারে, গঙ্গা, তার উপনদী যমুনা, প্রধান উপনদী কোশি, আর একটা বাম তীরে উপনদী করেছি, ব্রহ্মপুত্র নদ আসতে পারে, সিন্ধু নদও করে দিয়েছি, পশ্চিম বাহিনী দুটি নদী নর্মদা তাপ্তি, পূর্ব বাহিনী নদী মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, দীর্ঘতম নদী যদি বলে দক্ষিণ ভারতে তাহলে গোদাবরী করব, আর পবিত্রতার দিকে যদি বলে তাহলে কাবেরী করব। তাহলে এইগুলো হয়ে গেল আমাদের মোটামুটি নদীর পোর্শনটা কমপ্লিট। তাহলে হ্রদগুলো কী কী আছে একটু দেখে নেবো আমরা, এখানে দেখো হ্রদগুলো লেখা আছে, এখানে প্রথমে রয়েছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ হবে উলার, যেটা কাশ্মীরে রয়েছে, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন, ভারতের বৃহত্তম উপহ্রদও বলতে পারে, আবার লেগুনটা লোকাল ভাষায় বলা হয় ওখানকার, সেটা হচ্ছে চিল্কা। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানান্দ, কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ, লোকটাক হ্রদ, এই ছটার মতো করেছি। তাহলে চলো একটা একটা করে দেখিয়ে দিই, ভারতের প্রথমে আমরা উলার হ্রদ দেখে শুরু করছি। তাহলে উলার হ্রদ হচ্ছে একদম বললাম কোথায়, একদম ওপরে, এই যে খাঁজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরকম মতো, ঠিক আছে, এর এইখানটাতে, ঠিক আছে, এইটার ঠিক মাঝখানটাতে হচ্ছে উলার, আমি গোল মতো দিচ্ছি, এটা হচ্ছে উলার। এরপর হচ্ছে আরেকটা আমাদের করব নেক্সট, উলারের পর ছিল তোমার চিল্কা, চিল্কাটা খুব ইজি, এই যে খাঁজটা রয়েছে চিল্কা হ্রদ ওড়িশাতে আছে, এটা হচ্ছে চিল্কা, এমনি করে একটু মার্ক করে দেবে চিল্কা হ্রদ হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে কোলেরু, কোলেরু হ্রদ হচ্ছে এই যে এইখানে ভেতরটাতে, এরকম করে একটা শেপ দিয়ে দেবে, এটা হচ্ছে কোলেরু। গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে এটা হলো কোলেরু হ্রদ, এই জায়গাটা, এই দুটোর মাঝখানে। আচ্ছা, এরপরে রয়েছে পুলিকট হ্রদ, পুলিকটটা এখানে তামিলনাড়ুর কাছে, যেটা হচ্ছে এর এখানে এই যে ফোলাটা আছে, ফোলাটার মাঝখানে, প্রত্যেকটা না একটা করে সিম্বল রেখে দেবে যে কোন জায়গার পাশে, যেমন এই খাঁজগুলো তো খুব ইজি, এই চিল্কা এগুলো খোঁজাটা অনেকটা ইজি, এই দুটো ফোলার মাঝখানে হচ্ছে কোলেরু হ্রদ। আচ্ছা, এবারে হচ্ছে লোকটাক চলে যাবো, লোকটাক হচ্ছে একদম এদিকে মণিপুর, এই যে চৌকোটা আছে চৌকোটার মাঝে করবে, এটা হয়ে গেল লোকটাক।
হয়েছে। এরপরে আছে একটা বাদ দিয়েছি, সেটা হচ্ছে ভেম্বানাদ কয়াল, যেটা ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাদ। এটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে খাঁজটা রয়েছে, দাঁড়াও নিচে করি, হ্যাঁ হ্যাঁ এই যে খাঁজটা দেখতে পাচ্ছ, খাঁজটার ঠিক ওপরে এখানে একটু লম্বাটে ধরনের একটা করবে, সেটা হচ্ছে ভেম্বানাদ। ভেম্বানাদ ঠিক আছে, এগুলো একটু শেডিং করে দিও, সমস্ত হ্রদ। আচ্ছা আরেকটা তোমরা করতে পারো, প্যাংগং, যেটা লাদাখে আছে, প্যাংগং বিখ্যাত একটা হ্রদ, এইখানে রয়েছে। এই যে খাঁজটা দেখতে পাচ্ছ, এই যে গোলটা ঢুকে এরকম করে খাঁজ হয়েছে তো, এই মাঝখানটাতে, ওই মাঝখানটাতে হচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে প্যাংগং হ্রদ, এটা হচ্ছে প্যাংগং। ফোকাসের প্রবলেম করছে, ব্যাস এই কয়েকটা হ্রদই তোমাদের বাকি ছিল। তাহলে আমাদের মোটামুটি হ্রদ এবং নদ নদী, এই ভারতের যেগুলো থেকে সব থেকে বেশি আসবে সেগুলো আমি সমস্ত করিয়ে দিলাম। নেক্সটে আমরা নেক্সট দিনে পার্ট 3 শুরু করবো অন্যান্য ম্যাপ পয়েন্টিং নিয়ে। থ্যাংক ইউ।